বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি নতুন একটি গল্পের সিরিজ নিয়ে। গল্পের নাম কলেজের ভালোবাসা। দিল্লি শহরে প্রদীপ তার পরিবারের সঙ্গে থাকতো। প্রদীপ ধনী পরিবারের একমাত্র ছেলে ছিল, যার কারণে সে প্রচন্ড জেদি এবং বদমেজাজি প্রকৃতির ছিল। তার এই ব্যবহারের জন্য পরিবারের সকলেই খুব চিন্তার মধ্যেই থাকতো। এরকমই একদিন প্রদীপের বাবা বিমল বাবু প্রদীপকে বলে, প্রদীপ, আমি আমেরিকার সবচেয়ে বড় কলেজে তোর অ্যাডমিশন করাবো ঠিক করেছি। তুই বিদেশে যাওয়ার জন্য এখন থেকেই ব্যাকপ্যাক করা শুরু করে দে। বাবা, তুমি শুধু শুধুই আমাকে বিদেশে পাঠানোর কথা ভাবছো। আমি বিদেশে গিয়ে নয়, দিল্লির কোনো কলেজে অ্যাডমিশন করে বাকি পড়াটা কমপ্লিট করতে চাই। প্রদীপ, তোর কি মাথা খারাপ হয়েছে? তোর দাদু আমি সকলেই বিদেশে পড়াশোনা কমপ্লিট করে আমাদের ব্যবসা সামলেছি। ভবিষ্যতে তোকেও এটাই করতে হবে, তাই শহরের কোনো লোকাল কলেজে নয়, আমাদের মতো তোকেও বিদেশের কলেজেই পড়তে হবে। দেখো বাবা, না আমার তোমার ব্যবসায় কোনো ইন্টারেস্ট আছে, না বিদেশে পড়াশোনা করতে যাওয়ার, তাই আমার উপর সময় নষ্ট করো না। প্রদীপ তার বাবাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে প্রদীপের কথা শুনে বিমল বাবু খুব চিন্তায় পড়ে যায়। হায় ভগবান, এ ছেলের জেদ তো দিন দিন বেড়েই চলেছে, আমার কোনো কথাই শুনতে চাইছে না। জানি না এর জেদের জন্য আমাকে আর কি কি দিন দেখতে হবে। বিমল বাবু নিজেকে এই বলে সেখান থেকে চলে যায় এবং ছেলের কথা মতো দিল্লির একটি কলেজে তার অ্যাডমিশন করিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। প্রদীপ তার বান্ধবী মিনার সঙ্গে কলেজে আসে। প্রদীপ এবং মিনা হেঁটে হেঁটে কলেজের ভেতরে যাচ্ছিল, তখনই রিয়া নামের এক মেয়ের সঙ্গে প্রদীপের ধাক্কা লেগে যায়। এই মিস্টার, দেখে চলতে পারেন না? না, চলতে পারি না, তাই তো তোমার মতো ব্যহেঞ্জি টাইপ মেয়েকে ধাক্কা মেরে দিলাম। ব্যহেঞ্জি টাইপ মানে আপনি কি বলতে চাইছেন? কি আর বলবো, কলেজে কি সুন্দরী মেয়ে কম আছে যে তোমার মতো দেখতে একটি মেয়ের সঙ্গে আমি ইচ্ছে করে ধাক্কা খাবো? তার মানে তুমি বলছো আমাকে খারাপ দেখতে? তাহলে তুমিও শুনে নাও, তোমাকে হনুমানের মতো দেখতে, যার এই কলেজে না থেকে চিড়িয়াখানায় থাকা উচিত। রিয়া প্রদীপকে এই বলে সেখান থেকে চলে যায়। এইদিকে রিয়ার মুখে হনুমানের কথা শুনে প্রদীপ খুব ইনসাল্ট বোধ করে। এই মেয়ের এত বড় স্পর্ধা, আমাকে হনুমান বলে গেল, একে তো আচ্ছা শিক্ষা দিতে হবে। ঠিক বলেছিস প্রদীপ, এরকম মেয়েকে জব্দ না করলে পরে আবার সে তোকে ইনসাল্ট করতে পারে। মিনা প্রদীপকে এই বলে ক্লাসের ভেতরে চলে যায়। এদিকে প্রদীপ রিয়াকে জব্দ করার প্ল্যান করতে শুরু করে। এরকমই একদিন প্রদীপ তার বন্ধুদের সঙ্গে ক্যান্টিনে বসেছিল, তখনই রিয়া তার বান্ধবীদের সঙ্গে ক্যান্টিনে আসে। প্রদীপ রিয়াকে ক্যান্টিনে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, এই রিয়াকে জব্দ করার খুব ভালো একটা পথ পেয়েছি, আমাকে হনুমান বলেছিল, এবার বুঝতে পারবে ও কার সঙ্গে লেগেছে। প্রদীপ এই বলে ক্যান্টিনের ভেতরে চলে আসে। এদিকে রিয়া তার বান্ধবীদের সঙ্গে ক্যান্টিনে সিঙ্গাড়া খেতে আসে এবং ওয়েটার তাদেরকে সিঙ্গাড়া দিয়ে গেলে তারা আনন্দের সঙ্গে খেতে শুরু করে দেয়। ওরে বাবারে, মরে গেলাম, এত ঝাল সিঙ্গাড়া তো আমি জন্মেও খাইনি। পিঙ্কি মিষ্টি, তাড়াতাড়ি জল নিয়ে আয়, আমি আর এক মুহূর্তে ঝাল সহ্য করতে পারছি না। রিয়া এই বলে জোরে জোরে চেঁচাতে শুরু করে দেয়। তখনই প্রদীপ সেখানে আসে। কেমন লাগলো ঝাল সিঙ্গাড়া খেয়ে? ও, তাহলে তুমি সিঙ্গাড়ায় এত বেশি ঝাল মিশিয়েছিলে। আমাকে হনুমান বলার এটাই শাস্তি, দ্বিতীয়বার এরকম বলার আগে এই মুহূর্তটা মনে করে নেবে। প্রদীপ রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। রিয়া প্রদীপের ব্যবহারে প্রচন্ড রেগে যায়। আমাকে সিঙ্গাড়ায় লঙ্কা খাইয়ে জব্দ করেছে, এবার আমি বোঝাবো অকারণে কাউকে বিরক্ত করার ফল কি হয়। রিয়া এই বলে ক্যান্টিন থেকে প্রিন্সিপালের অফিসে আসে এবং সেখানে এসে প্রদীপের নামে নালিশ জানায়। কিছুক্ষণের মধ্যেই প্রদীপকে প্রিন্সিপাল ডাক করায়। প্রদীপ, কলেজের প্রিন্সিপাল কিন্তু প্রচন্ড রাগী, যদি কেউ গন্ডগোল করে তাকে কঠিন শাস্তিও দেয়। মিনা, তুমি নিশ্চিন্ত থাকো, প্রিন্সিপালের অফিসে গিয়ে বাবার নাম বলতেই প্রিন্সিপাল শাস্তির জায়গায় আমাকে সম্বোধন করবে। মিনাকে এই বলে প্রদীপ হাসতে হাসতে অফিসের ভেতরে আসে। প্রদীপ, তোমার প্রথম দিন কলেজে আসতে না আসতেই তোমার দুষ্টুমি শুরু হয়ে গেল। তুমি কলেজের একজন ব্রিলিয়েন্ট ছাত্রীকে এভাবে ঝাল খাইয়ে কষ্ট দিলে। স্যার, ও আমাকে হনুমান বলেছিল, তাই এটা বলার জন্য ওর সঙ্গে একটু মজা করছিলাম, এর চেয়ে বেশি কিছু নয়। প্রদীপ, একে মজা করা নয়, বিরক্ত করা বলে, তাই এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। স্যার, আপনি আমার বাবাকে তো চেনেন, তিনি দিল্লি শহরের রেসপেক্টেবল একজন মানুষ, তাই আমাকে শাস্তি দেওয়ার আগে একবার ভেবে দেখবেন।
প্রদীপ, আমি তোমার বাবাকেও খুব ভালো করে চিনি আর তার সাথে আমি তোমাকেও ভালো করে চিনি, তাই বাবার কথা বলে তুমি আমার শাস্তি থেকে বাঁচতে পারবে না। প্রিন্সিপালের মুখে এই কথা শুনে প্রদীপ অনেক দুঃখী হয়ে যায়। প্রদীপ, আমি খুব ভালো করে জানি তোমার বাবা তোমাকে বিদেশে পাঠানোর কথা ভাবছিলেন, কিন্তু তুমি জোর করে এই কলেজে ভর্তি হয়েছো, তাই খুশি খুশি আমার শাস্তি মেনে নাও, না হলে কিন্তু তোমার বাবাকে কমপ্লেন করে দিলে তোমার জন্য ভালো হবে না। সরি স্যার, আপনি আমাকে যা শাস্তি দিতে চান আমি রাজি আছি, শুধু কমপ্লেন করে আমার বাবাকে বলবেন না। ঠিক আছে, তোমার কমপ্লেন আমি করব না, কিন্তু তোমাকেও আমার কথা মেনে কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট মেয়ের সঙ্গে একটি নাটকে অংশগ্রহণ করতে হবে, আর কিভাবে নাটকের মাধ্যমে আমাদের কলেজের সুনাম হয় সেই ব্যবস্থা করতে হবে। এরপর প্রদীপ চুপচাপ প্রিন্সিপালের কথা মতো কলেজের স্টেডিয়ামে আসে। কলেজের স্টেডিয়ামে আসা মাত্র সে অনেক দুঃখী হয়ে যায়। হায় ভগবান, তাহলে প্রিন্সিপাল এই রিয়ার কথা বলছিল যার সঙ্গে আমাকে নাটকের জন্য কাজ করতে হবে। প্রদীপ এই বলে মন খারাপ করে রিয়ার কাছে এগিয়ে আসে। এদিকে রিয়া প্রদীপকে আসতে দেখে প্রচন্ড রেগে যায়। ক্যান্টিনে আমাকে লঙ্কা খাইয়ে তোমার শান্তি হয়নি যে আমার কাজের জায়গাতেও তুমি বিরক্ত করতে চলে এসেছো? দেখো রিয়া, তুমি ভুল ভাবছো, আমি এখানে তোমাকে বিরক্ত করতে নয়, তোমার কাজে সাহায্য করতে এসেছি। প্রিন্সিপাল স্যার আমাকে এই নাটকে তোমাকে অ্যাসিস্ট করতে বলেছেন। ও, তাহলে এটা বলো না, আমাকে লঙ্কা খাওয়ানোর জন্য স্যার তোমাকে পানিশমেন্ট দিয়েছে। রিয়া প্রদীপকে এই বলে হাসতে শুরু করে। এদিকে প্রদীপ রিয়াকে তার উপরে হাসতে দেখে প্রচন্ড রেগে যায়, কিন্তু প্রিন্সিপালের কথা মতো রাগ ঠান্ডা করে রিয়াকে বলে, দেখো রিয়া, যা হয়েছে সব ভুলে যাও আর বলো আমি এখন তোমাকে কিভাবে সাহায্য করতে পারবো। দেখো, তুমি এখানে আমাকে সাহায্য করতে নয় আমার আন্ডারে কাজ করতে এসেছো, তাই আগে গিয়ে জুস নিয়ে এসো, জুস খাওয়ার পর বলছি যে তোমাকে দিয়ে আমি কি কাজ করাবো। রিয়া প্রদীপকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রিয়ার মুখে জুস নিয়ে আসার কথা শুনে প্রদীপ অনেক রেগে যায়। আমার মতো একজন বড় বিজনেসম্যানের ছেলেকে দিয়ে ওয়ার্ড বয়ের কাজ করাচ্ছে, একে তো আমি পরে দেখে নেব, একবার প্রিন্সিপালের পানিশমেন্ট থেকে বাঁচি, তারপর বোঝাবো আমাকে বিরক্ত করার ফল কি হয়। প্রদীপ এই বলে রিয়ার জন্য ক্যান্টিনে জুস আনতে চলে যায়। মিনা প্রদীপকে জুস আনতে দেখে বলে, কি রে প্রদীপ, ওই বেহেনজি রিয়া তো তোকে চাকর বানিয়ে নিল, বড় একজন বিজনেসম্যানের ছেলেকে জুস বহন করাচ্ছে। মিনা, এখন আমার খারাপ সময় চলছে, তাই ওই রিয়া আমার সুযোগ নিচ্ছে, চিন্তা করিস না, আমারও সময় আসবে, আমি ওকে মজা বোঝাবো। প্রদীপ মিনাকে এই বলে রিয়ার জন্য জুস নিয়ে আসে। এদিকে রিয়া প্রদীপকে দিয়ে তার দরকারের সমস্ত কাজ করাতে থাকে। অপরদিকে প্রদীপ প্রিন্সিপালের কথা মতো রিয়ার সব কথাই চুপচাপ মেনে নেয়। এরপর রিয়া নাটকের প্রস্তুতি করতে ব্যস্ত হয়ে পড়ে। প্রদীপ, আজ কলেজ শেষ হওয়ার সময় আমাদেরকে একটু মার্কেটে যেতে হবে, নাটকের জন্য কিছু কাপড় সাজেস্ট করে কিনে আনতে হবে, তাই সময় মতো তৈরি থেকো। ঠিক আছে রিয়া, কলেজ শেষ হয়ে গেলে তুমি পার্কিং লটে চলে এসো, আমি গাড়ি নিয়ে সেখানে তোমার জন্য অপেক্ষা করব। পার্কিং লটে নয়, বাস স্টপে তুমি আমার জন্য অপেক্ষা করবে, কারণ আমরা তোমার গাড়িতে নয় বাসে করে শপিং করতে যাব, এতে আমাদের অনেক সেভিংস হবে। কি বললে তুমি, গাড়ি ছেড়ে আমি তোমার সঙ্গে বাসে শপিং করতে যাব? হ্যাঁ, তুমি গাড়িতে নয় বাসেই আমার সঙ্গে শপিং করতে যাবে, না হলে তুমি খুব ভালো করেই জানো আমার কথা না শুনলে আমি আবার প্রিন্সিপালকে তোমার নামে কমপ্লেন করে দেব। রিয়ার কথা শুনে প্রদীপ চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে প্রদীপ রিয়ার কথা মতো শপিং মলে শপিং করতে আসে। রিয়া এবং প্রদীপ দুজনে শপিংই করছিল, তখনই হঠাৎ রিয়ার মাথা ঘুরে যায় এবং সে মাটিতে পড়ার আগে প্রদীপ তাকে ধরে ফেলে। রিয়া প্রদীপের এই ব্যবহার দেখে প্রচন্ড রেগে যায়। অসভ্য বেয়াদব ছেলে কোথাকার, মেয়েকে একা দেখে সুযোগ নেওয়ার চেষ্টা করছো, তোমার মতো ছেলের সঙ্গে আমার শপিং এ আসাই উচিত হয়নি। আরে রিয়া, তুমি ভুল ভাবছো, তুমি পড়ে যাচ্ছিলে তাই আমি তোমাকে ধরে ফেললাম, এর থেকে বেশি আর কিছু নয়। চুপ করো, তোমার মতো ছেলেকে আমার খুব ভালো করেই জানা আছে, তুমি এখান থেকে চলে যাও, আমি একাই নাটকের কাপড় কিনে নিতে পারবো। রিয়া প্রদীপকে এই বলে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে প্রদীপ রিয়ার কথা শুনে রাগ করে সেখান থেকে শপিং মলের অন্য দিকে চলে যায়। রিয়া প্রদীপকে ছেড়ে একাই শপিং করতে ব্যস্ত হয়ে পড়ে। ধুর, শুধু শুধুই প্রদীপকে এত বকাঝকা করে দিলাম, ও সত্যি আমাকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু আমি রাগের মাথায় ওকে বকাঝকা করে দিয়েছি, তাই আমার মনে হয় এখন ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। রিয়া এই বলে শপিং মলে প্রদীপকে খুঁজতে শুরু করে। তখনই কিছুটা দূরে গিয়ে রিয়া দেখে প্রদীপ চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে। কি হলো প্রদীপ, তুমি এখনো বাড়ি যাওনি, চুপ করে এখানেই দাঁড়িয়ে আছো?
সরি রিয়া, না বলে তোমাকে এভাবে টাচ করাটা উচিত হয়নি। না না প্রদীপ, ভুল তোমার নয়, আমারই ভুল হয়েছে। আমার তোমার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি। রিয়া প্রদীপকে এই বলে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। প্রদীপ প্রথমবার রিয়ার মুখে সরি শুনে অনেক খুশি হয়ে যায়। তখনই রিয়া প্রদীপকে বলে, প্রদীপ এবারে তাড়াতাড়ি চলো, অনেকগুলো কাপড় কিনতে এখনো বাকি আছে, তাই যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হবে ততই ভালো। রিয়ার কথা শুনে প্রদীপ তার সঙ্গে কাপড় কেনার কাজ কমপ্লিট করে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। প্রদীপ রিয়াকে তার সমস্ত কাজে সাহায্য করতে থাকে। এদিকে রিয়ারও প্রদীপের কাজ পছন্দ হয়। একদিন প্রদীপ তার বান্ধবী মিনার সঙ্গে কথা বলছিল। কি রে প্রদীপ, কয়েকদিন থেকে তোকে তো দেখাই যাচ্ছে না, সময় মতো ক্লাস করতেও আসছিস না, ওই রিয়ার সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছিস। আরে না না, রিয়ার সঙ্গে নয়, তাদের সিন্ড্রেলা নাটকের জন্য ড্রেস সেট করতে একটু ব্যস্ত আছি। কলেজের অ্যানুয়াল ফাংশনে একবার নাটকটা সাকসেসফুল হয়ে গেলে আমি পুরোপুরি মুক্ত, তারপর সময়টা বন্ধু বান্ধবীদের সঙ্গেই কাটাবো। প্রদীপ মিনার সঙ্গে কথাই বলছিল তখনই রিয়া সেখানে আসে। প্রদীপ তুমি এখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। নাটকের সবাই রিহার্সাল করার জন্য তৈরি হয়ে গেছে, তাদেরকে পারফেক্ট ড্রেস সাজেস্ট করে দিতে হবে। হ্যাঁ রিয়া, তুমি যাও, আমি এখনই যাচ্ছি। প্রদীপের কথা শুনে রিয়া সেখান থেকে চলে যায়। এদিকে প্রদীপও রিয়ার পেছন পেছন কলেজের স্টেডিয়ামে চলে যায়। মিনা প্রদীপকে রিয়ার এভাবে পেছন পেছন যেতে দেখে বলে, রিয়া আমার বেস্ট ফ্রেন্ডকে নিজের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে দূরে করতে চাইছে। যখনই প্রদীপ আমার সঙ্গে একটু কথা বলে, ও প্রদীপকে ডেকে নিয়ে চলে যায়। এই রিয়ার এরকম ব্যবহার আমার মোটেও ভালো লাগে না। মিনা এই বলে মন খারাপ করে সেখান থেকে ক্লাসরুমে চলে যায়। এদিকে প্রদীপ রিয়ার সমস্ত কাজেই সাহায্য করতে থাকে। রিয়া প্রদীপের এরকম ব্যবহার দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। এরকমই একদিন রিয়া তার বাড়িতে বসেছিল, তখনই রিয়ার বাবা মনোজ সেখানে আসে। কিরে রিয়া, একা একা বসে হাসছিস কেন? কি ব্যাপার, কোনো মজার কথা মনে পড়েছে নাকি? না বাবা, কোনো মজার ব্যাপার নয়, আমি কলেজের এক ছেলের কথা ভাবছি। কি বললি, কলেজে পড়া করার সময় তুই ছেলের কথা ভাবছিস? আরে না না বাবা, তুমি ভুল ভাবছো। ছেলেটি কলেজে প্রথম দিন আসতে না আসতেই আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছিল, আর তার এই ব্যবহারের কারণে আমি প্রিন্সিপালের কাছে নালিশও করেছিলাম। আর আমি ভাবতাম ওর মতো খারাপ ছেলে পৃথিবীতে আর একটাও নেই, কিন্তু বাবা এখন ওর ব্যবহার দেখে মনে হয় আমি ভুল ভেবেছিলাম। রিয়া তুই ভুল নয়, ঠিকই ভাবতিস, কারণ কলেজের ছেলেরা এরকমই হয়। ভালো মেয়েদের দেখলে প্রথমে তাদের বিরক্ত করে, আর পরে ভালো সেজে তাদের মন জয় করার চেষ্টা করে। এরকম ছেলেদের থেকে তুই সাবধানে থাকবি। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি তাহলে ওর কাছ থেকে দূরে থাকারই চেষ্টা করব। রিয়া তার বাবাকে এই বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং কলেজের অ্যানুয়াল ডে ফাংশনের সময়ও কাছে চলে আসে। একদিন রিয়া এবং প্রদীপ তার গ্রুপের সঙ্গে কাজ করছিল, তখনই গ্রুপের মেম্বার বিক্রম এসে রিয়াকে বলে, সর্বনাশ হয়ে গেছে রিয়া, আমাদের গ্রুপে সিন্ড্রেলার রোল করা মিষ্টি অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে। শরীরের অবস্থা মোটেও ভালো নেই, তাই তাকে এক সপ্তাহ হাসপাতালে আরো থাকতে হবে। এ কি বলছো বিক্রম দাদা, আমাদের নাটকের মেন ক্যারেক্টার তো মিষ্টি, আর হঠাৎ সে এভাবে অসুস্থ হয়ে গেল, তাহলে ওর জায়গায় সিন্ড্রেলা কি হবে? রিয়া তোমার মতো আমারও এই বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে, এত কম সময়ে আমরা কিভাবে সিন্ড্রেলা খুঁজে পাবো? বিক্রম এই বলে খুব চিন্তায় পড়ে যায়। এদিকে রিয়াও কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই প্রদীপ বিক্রমকে বলে, বিক্রম দা আমার নজরে একটা মেয়ে আছে যে সিন্ড্রেলা ক্যারেক্টার খুব ভালোভাবে প্লে করতে পারবে। আরে প্রদীপ তাহলে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি বলো, আমাদের এখনই তাকে ক্যারেক্টারের জন্য রিকোয়েস্ট করতে হবে। এই নাটকটা সম্পূর্ণ না হলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। দাদা তুমি চিন্তা করো না, সেই মেয়েটি আমাদের এখানেই আছে, সে হলো রিয়া। রিয়া এই নাটকে প্রথম থেকে আছে, সে সব ডায়লগও খুব ভালো করেই জানে, তাই রিয়ার চেয়ে ভালো সিন্ড্রেলা তুমি কোথাও পাবে না। ঠিক বলেছো প্রদীপ, আমি তো রিয়ার কথা ভুলেই গিয়েছিলাম, সত্যি তুমি যদি না মনে করাতে জানি না কি হতো। প্রদীপ এবং বিক্রম দুজনে কথাই বলছিল, তখনই রিয়া চেঁচিয়ে বিক্রমকে বলে, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই ক্যারেক্টার প্লে করতে পারবো না, তাই দয়া করে তুমি অন্য কাউকে বেছে নাও। কেন রিয়া, তুমি থাকতে আমি অন্য কাউকে কেন বেছে নেব? নাটকে সিন্ড্রেলার ক্যারেক্টার তুমি প্লে করবে, আর এটা আমার ফাইনাল ডিসিশন, সেই কারণে সব কাজ ফেলে তুমি আগে গিয়ে তৈরি হও। বিক্রম রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। বিক্রমের চলে যাওয়ার পর রিয়া প্রদীপকে বলে, প্রদীপ তুমি আমাকে অপমান করার ভালো রাস্তা পেয়েছো,
আমি জানি তুমি এইসব ইচ্ছে করেই করেছো, যাতে নাটকে আমি সিন্ড্রেলা ক্যারেক্টার ভালো করে প্লে না করতে পারলে সকলের চোখে আমাকে খারাপ করে দেবে। রিয়া তুমি ভুল ভাবছো, আমি তোমাকে অপমান করার জন্য এই রোলটা প্লে করতে বলিনি। আমি জানি তুমি খুব ট্যালেন্টেড আর তুমি খুব ভালোভাবে এই ক্যারেক্টার প্লে করতে পারবে। প্রদীপ রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রিয়া বিক্রমের কথা শুনে খুব চিন্তায় পড়ে যায় এবং তার ইচ্ছে না থাকা সত্ত্বেও বিক্রমের কথা মতো তাকে সিন্ড্রেলা রূপে তৈরি হতে হয়। বিক্রম দাদা, তোমার কথা মতো আমি সিন্ড্রেলা তো হয়ে গেলাম, কিন্তু আমার খুব ভয় করছে, যদি আমার থেকে কিছু ভুল হয়ে যায় তাহলে আমাদের এতদিনের পরিশ্রম সব বৃথাই যাবে। রিয়া তুমি চিন্তা করো না, প্রদীপ একদম ঠিক বলছে, তুমি খুব ট্যালেন্টেড মেয়ে আর এই রোল প্লে করা তোমার কাছে কোনো ব্যাপারই নয়। বিক্রমের কথা মতো রিয়া নাটকে অংশগ্রহণ করে এবং খুব ভালোভাবে সে তার ক্যারেক্টার প্লে করে। সবাই রিয়ার অভিনয়ের জন্য তার অনেক প্রশংসা করে। রিয়া সকলের মুখে এত প্রশংসা শুনে অনেক খুশি হয়ে যায়। সত্যি ভাবাই যায় না যে আমি একটা চরিত্রের জন্য এত বেশি ফেমাস হয়ে যাব। আমি ভাবতেই পারছি না যে সবাই আমাকে এত বেশি পছন্দ করবে। রিয়া এসব কথা ভাবছিল তখনই তার বাবা মনোজ সেখানে আসে। রিয়া তার বাবাকে কলেজে দেখে অবাক হয়ে যায়। আরে বাবা, হঠাৎ তুমি এখানে? রিয়া, অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে আমি তোমার নাটক দেখার জন্যই কলেজে এসেছিলাম, কিন্তু প্রথমবার কলেজে এসে কিছু চিনতে না পারায় এদিক ওদিক ঘুরছিলাম। কলেজেরই একটা ছেলে আমাকে স্টেডিয়ামে পৌঁছাতে সাহায্য করে। সত্যি ওই ছেলেকে দেখার পর আমার ধারণা পাল্টেছে। এবার বুঝলাম কলেজের সব ছেলেরা খারাপ হয় না। বাবা, তুমি কোন ছেলের কথা বলছো? রিয়া মা, আমি সেই ছেলের নাম তো জিজ্ঞাসা করিনি, কিন্তু তার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। সত্যি সে খুব ভালো ছেলে। মনোজ তার মেয়ে রিয়ার সঙ্গে কথাই বলছিল তখনই প্রদীপ সেখানে কাজের সূত্রে আসে। মনোজ প্রদীপকে দেখা মাত্র রিয়াকে বলে, আরে রিয়া, এই তো সেই ছেলে যার কথা আমি তোকে বলছিলাম। বাবা, কিছুদিন আগে আমি তোমাকে এই ছেলের কথাই বলেছিলাম। রিয়া মা, তুই এই ছেলের কথা বলছিলি? তাহলে তুই একদম ঠিক বলেছিস, তোর ছেলে চিনতে ভুল হয়নি। মনোজ তার মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বাবার মুখে প্রদীপের এত বেশি সুনাম শুনে রিয়া অনেক খুশি হয়ে যায় এবং আনন্দের সঙ্গে সে প্রদীপের কাছে গিয়ে বলে, ধন্যবাদ প্রদীপ আমাকে এত উৎসাহ দেওয়ার জন্য। তুমি যদি উৎসাহ না দিতে আমি কখনই এই ক্যারেক্টার প্লে করতে পারতাম না। রিয়া, তুমি শুধু শুধুই আমাকে ধন্যবাদ জানাচ্ছ। আমি তোমার ট্যালেন্ট দেখেই দাদাকে সাজেস্ট করেছিলাম আর আমার বিশ্বাস ছিল তুমি খুব ভালোভাবে এই রোল কমপ্লিট করতে পারবে। নাটক ভালোভাবে শেষ হওয়ার কারণে এবার আমিও প্রিন্সিপালের শাস্তি থেকে মুক্ত হলাম। রিয়া প্রদীপের মুখে এই কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে প্রদীপকে বলে, প্রদীপ কাল থেকে তাহলে তুমি আবার আগের মতো হয়ে যাবে, নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে থাকবে। এতদিন যে আমাদের সঙ্গে সময় কাটালে পরে আর আমাদেরকে চিনতেই পারবে না। রিয়া, তুমি এরকম বলছো কেন? এতদিন আমরা একসঙ্গে কাজ করেছি, তাই এখন থেকে আমার সকল বান্ধবীদের মতো তুমিও আমার বন্ধু। আর বন্ধুদের কি কেউ কখনো ভুলে যায়? প্রদীপ রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রিয়াও মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। প্রদীপ আবার আগের মতোই তার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে শুরু করে। অপরদিকে রিয়া প্রদীপকে তার বন্ধুদের সঙ্গে দেখে মন খারাপ করে বসে থাকে। এরকমই একদিন রিয়া চুপচাপ ক্লাসরুমে বসেছিল, তখনই তার এক বান্ধবী চৈতালি সেখানে আসে। রিয়া, কি হয়েছে? কদিন থেকে নোটিস করছি তুই আমাদের সঙ্গে সময় না কাটিয়ে একা চুপচাপ ক্লাসরুমেই বসে আছিস। কিছু হয়নি রে চৈতালি, অনেকদিন থেকে নাটকের কাজে ব্যস্ত ছিলাম, তো নাটক শেষ হওয়ার পর এখন কোনো কাজ নেই, তাই কিছু ভালো লাগছে না। এতে না ভালো লাগার কি আছে? কলেজে একটি অনুষ্ঠান পর্ব ছিল যা কমপ্লিট হয়ে গিয়েছে, এটা নিয়ে মন খারাপ করার আবার কি আছে? আমরা তো কলেজে লেখাপড়া করতে আসি, তাই এবার মন দিয়ে পড়াশোনা করাটাই উচিত। হ্যাঁ চৈতালি, তুই একদম ঠিক কথাই বলেছিস, যেটা চলে গিয়েছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। আমি কলেজে লেখাপড়া করতে এসেছি, তাই এবার আবার পড়াশোনায় ভালো করে মন দেব। এভাবেই তারা কিছুক্ষণ গল্প করতে থাকে। এরপর চৈতালি সেখান থেকে চলে যায়। এদিকে রিয়া পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে, তখনই প্রদীপ সেখানে আসে। রিয়া, আমাদের নাটকের সফলতার জন্য আমি ব্লু হেভেন হোটেলে একটি ছোট পার্টির আয়োজন করেছি, ঠিক সন্ধে 7টায় হোটেলে চলে আসবে। না প্রদীপ, আমি যেতে পারবো না, সামনে পরীক্ষা আছে, অনেক পড়াশোনা করতে হবে আর কিছু প্রজেক্টও আছে যেটা তৈরি করে সাবমিটও করতে হবে, তাই তোমরা এনজয় করো, আমি যেতে পারবো না। আরে না না রিয়া, পড়ার অজুহাত দিলে হবে না, তোমার কারণেই নাটকটি সফল হয়েছে, তাই তোমার তো অবশ্যই আসা উচিত,
সেই জন্য আমি তোমার কোনো কথা শুনবো না। লেখাপড়া সব বাদ দিয়ে তোমাকে পার্টিতে আসতেই হবে। প্রদীপ রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। প্রদীপের চলে যাওয়ার পর রিয়া অনেক দুঃখী হয়ে যায়। আমি পার্টিতে কিভাবে যাব? সেখানে প্রদীপ অন্য মেয়েদের সঙ্গে আনন্দ করবে, যেটা আমার পক্ষে দেখা সম্ভব নয়। কিন্তু বুঝতে পারছি না প্রদীপকে কিভাবে বারণ করব। রিয়া এই বলে অনেক দুঃখী হয়ে যায়। এভাবে কিছুক্ষণ কেটে যায়। প্রদীপ এবং তার বান্ধবীদের অনেক রিকোয়েস্ট করাতে রিয়া পার্টিতে যেতে রাজি হয়ে যায় এবং কিছুক্ষণ পরে সে তৈরি হয়ে পার্টিতে আসে। রিয়া হোটেলে এন্ট্রি করা মাত্রই প্রদীপ হাতে লাল গোলাপ নিয়ে তার কাছে আসে। রিয়া, কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু তোমাকে না বলেও আমি শান্তি পাচ্ছি না। প্রদীপ, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। রিয়া, নাটকে তোমার সঙ্গে আমি কাজ করতে করতে তোমার প্রেমে পড়ে গেছি। প্রথম কয়েকদিন বুঝতে পারিনি, কিন্তু এখন স্পষ্ট যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রিয়া প্রদীপের কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং খুশি খুশি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। প্রদীপ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, সেটা নাটক শেষ হওয়ার পরেই বুঝতে পেরেছি, তাই আমিও তোমাকে হারাতে চাই না। রিয়ার মুখে এই কথা শুনে প্রদীপ অনেক খুশি হয়ে যায়। এদিকে কলেজের সকলেও প্রদীপের প্রেমের কথা শুনে আনন্দের সঙ্গে পার্টি এনজয় করে। পরের দিন যখন রিয়া কলেজে আসে তখনই প্রদীপ রিয়ার কাছে এসে বলে, রিয়া, আমাদের প্রেম তো শুরু হয়ে গেল, কিন্তু সামনে পরীক্ষাও চলে আসছে, আমরা একে অপরকে সময় দিতে পারবো না, তাই চলো না আজ বিকেলে একটু লং ড্রাইভে যাই। না প্রদীপ, আমাকে পড়াশোনা করতে হবে, আর তুমিও লং ড্রাইভে যাওয়ার কথা না ভেবে পড়াশোনায় মন দাও। আরে রিয়া, পড়াশোনা কি করবো না বলছি, এখন তো পরীক্ষায় সময় আছে, তাই চলো না আমরা একটু ঘুরে আসি। না, আমি যাব না, তোমার যখন ঘুরতে যাওয়ার এত ইচ্ছে হচ্ছে তুমিই ঘুরে এসো। রিয়া প্রদীপকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রিয়ার এরকম ব্যবহার দেখে প্রদীপ খুব চিন্তায় পড়ে যায়। কাল তো রিয়া ঠিক ছিল, হঠাৎ কি হলো, ও এভাবে আমার সঙ্গে বেড়াতে যাবে না বলছে। প্রদীপ এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। প্রত্যেক দিন কলেজে এলে রিয়া প্রদীপকে ইগনোর করতে থাকে। প্রদীপ রিয়ার এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে যায়। এরকমই একদিন রিয়া তার ক্লাসরুমে বসেছিল, তখনই প্রদীপ সেখানে আসে। কি ব্যাপার বলো তো রিয়া, আমি কয়েকদিন থেকে দেখছি তুমি আমাকে ইগনোর করছো, আমি যখনই তোমার সঙ্গে কথা বলতে যাই তুমি সেখান থেকে চলে যাচ্ছ, তোমার কি আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না? না প্রদীপ, সেরকম কোনো ব্যাপার নয়, আসলে একটু পড়ার চাপ আছে তো, তাই তোমাকে সময় দিতে পারছি না। রিয়া, পরীক্ষা নয় অন্য কোনো ব্যাপার আছে, তুমি আমাকে বলো কি কারণে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। বিশ্বাস করো প্রদীপ, সেরকম কোনো ব্যাপার নয়। রিয়া প্রদীপকে এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই হঠাৎ সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। প্রদীপ রিয়ার এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে পাশের একটি হসপিটালে অ্যাডমিট করে দেয় এবং রিয়ার বাবাকেও খবর দেয়। হঠাৎ রিয়া এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? এখানকার ডাক্তারও রিয়ার চেকআপ করে কিছু বলতে পারছে না। প্রদীপ এসব কথা ভাবছিল, তখনই মনোজ সেখানে আসে। প্রদীপ, রিয়া তোমাকে কিছু বলেছে কিনা জানি না, কিন্তু এই পরিস্থিতিতে আমার তোমাকে বলা উচিত, তাই বলছি। রিয়া ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজ, ও যে কোনো সময় আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যেতে পারে। রিয়ার বাবার মুখে এরকম কথা শুনে প্রদীপ হতভম্ব হয়ে যায় এবং কিছুক্ষণ চুপচাপ থাকার পরে সে মনোজকে বলে, আঙ্কেল, এ আপনি কি বলছেন, এ হতে পারে না, রিয়া এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না, আমি ওকে ভালোবাসি, আমি ওর সঙ্গে সারা জীবন কাটাবো ঠিক করেছি। প্রদীপ, রিয়াও তোমাকে অনেক ভালোবাসে আর সেও তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চায়, কিন্তু ভগবান চায় না, তাই তোমাকে রিকোয়েস্ট করছি তুমি রিয়ার জীবন থেকে দূরে চলে যাও। মনোজ প্রদীপকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মনোজের কথা শুনে প্রদীপ দুঃখী মনে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং অসুস্থ থাকার কারণে রিয়া কলেজে আসে না। এই দেখে প্রদীপ চৈতালির কাছ থেকে রিয়ার বাড়ির অ্যাড্রেস নিয়ে সেখানে পৌঁছায়। প্রদীপ, তুমি এখানে কেন? আমি তোমাকে বারণ করেছিলাম না, তোমাদের দুজনের কোনো ভবিষ্যৎ নেই, তাই তুমি রিয়ার কাছ থেকে দূরে থেকো। আঙ্কেল, আমি রিয়াকে ভালোবাসি, এখনো অসুস্থ, এই পরিস্থিতিতে আমার ওর কাছে থাকা উচিত। দেখো প্রদীপ, সামনে পরীক্ষা, তুমি মন দিয়ে পড়াশোনা করো, রিয়াকে নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না, ভগবান যে কদিন ওকে পৃথিবীতে রেখেছে আমি ওর খুব ভালোভাবেই সেবা করব। মনোজের কথা শুনে প্রদীপ অনেক দুঃখী হয়ে যায়।
এবং তার কাছে শুধুমাত্র একবার রিয়াকে দেখার জন্য রিকোয়েস্ট করতে থাকে। প্রদীপকে এত কাকুতি মিনতি করতে দেখে মনোজ তাকে রিয়ার সঙ্গে দেখা করার অনুমতি দেয়। এদিকে প্রদীপ রিয়ার ঘরে গেলে রিয়া প্রদীপকে দেখে কাঁদতে শুরু করে দেয়। রিয়া, কান্নাকাটি করে আরো বেশি শরীর খারাপ করে ফেলো না, আমি তোমার সঙ্গে আছি, তোমার এই কঠিন সময়ে আমি তোমাকে একা ছাড়বো না। প্রদীপ, আমি বাঁচতে চাই, তোমার সঙ্গে আমি নতুন করে জীবন শুরু করতে চাই, তাই দয়া করে আমাকে বাঁচিয়ে দাও, আমি মরতে চাই না। রিয়া এই বলে অনেক দুঃখী হয়ে যায়। এদিকে রিয়ার এরকম অবস্থা দেখে প্রদীপেরও মন খারাপ হয়ে যায়। তখনই প্রদীপ রিয়ার রুমে টেবিলে রাখা একটি ডায়েরি দেখতে পায় এবং সে রিয়ার সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর ডায়েরিটি নিয়ে রিয়াকে না বলেই সেখান থেকে চলে আসে। রিয়া আমার সঙ্গে তার বাকি জীবনটা কাটাতে চায়, কিন্তু আমি এই অবস্থায় ওর জন্য কিছুই করতে পারছি না। প্রদীপ এই বলে রিয়ার ডায়েরি পড়তে শুরু করে এবং সেই ডায়েরি পড়ার পর সে জানতে পারে যে রিয়ার কিছু ইচ্ছে আছে যা এখনো পূরণ করা হয়নি। সত্যি ভাবাই যায় না রিয়ার মনে কতটা কষ্ট। ও কিছুটা সময়ের মধ্যে নিজের লাইফটা পুরোপুরি এনজয় করতে চায়, আর সেটা সফল করতে আমি তাকে সাহায্য করব। প্রদীপ এই বলে খুব চিন্তায় পড়ে যায় এবং পরের দিন সন্ধ্যাবেলা রিয়ার বাড়ির বাইরে তাদের ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে। রিয়া, তুমি তাড়াতাড়ি বাইরে চলো, বাইরে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রিয়া প্রদীপের মুখে সারপ্রাইজের কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং তার সঙ্গে বাইরে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন দেখে অবাক হয়ে যায়। প্রদীপ, তুমি কিভাবে জানলে যে আমি এরকমই একদিন তোমার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যাব ভেবেছিলাম? রিয়া, তোমার কি কি ইচ্ছে আছে আমার সব জানা আছে, আর তোমার সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমার, তাই কোনো কিছু না ভেবে এখন তুমি আমার সঙ্গে ডিনার এনজয় করো। প্রদীপের মুখে এই কথা শুনে রিয়া অনেক খুশি হয়ে যায়। দুজনে একসঙ্গে বসে গল্প করতে করতে ডিনার এনজয় করতে থাকে। এরপর ডিনার কমপ্লিট হয়ে গেলে প্রদীপ রিয়াকে বলে, উইল ইউ ম্যারি মি? তুমি কি আমায় বিয়ে করবে রিয়া? প্রদীপ, এ তুমি কি বলছো? আমার অন্য ইচ্ছে তুমি পূরণ করলেও এই ইচ্ছে পূরণ করা সম্ভব নয়। আমার ইচ্ছের কথা ভেবে তুমি নিজের জীবন নষ্ট করো না। রিয়া, আমি আমার সারা জীবন নষ্ট নয়, তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চাই, তাই দয়া করে তুমি আমার সঙ্গে বিয়েতে রাজি হয়ে যাও। প্রদীপ রিয়াকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রিয়া তার একটিও কথা শুনতে চায় না এবং মন খারাপ করে ঘরের ভেতরে চলে আসে। এদিকে প্রদীপ রিয়ার পেছনে পেছনে ঘরের ভেতরে আসে। রিয়া, বিশ্বাস করো, আমি তোমার ইচ্ছে পূরণ করার জন্য নয়, নিজের কথা ভেবে তোমাকে বিয়ের জন্য বলছি। না প্রদীপ, যেই কারণেই হোক না কেন, আমি নিজের জন্য তোমার জীবন নষ্ট করতে পারবো না, তাই দয়া করে তুমি এখান থেকে চলে যাও। রিয়া এই বলে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এদিকে প্রদীপ রিয়ার ব্যবহার দেখে অনেক দুঃখী হয়ে যায়। তখনই সেখানে রিয়ার বাবা মনোজ আসে। কি ব্যাপার প্রদীপ, তুমি এভাবে রিয়াকে বিরক্ত করছো কেন? তুমি জানো না ও কতটা অসুস্থ, এই সময় ওর বিশ্রাম করা দরকার। আঙ্কেল, আমি রিয়াকে বিরক্ত করতে আসিনি, ওকে বিয়ের জন্য রাজি করাতে এসেছি। কি বললে প্রদীপ, তুমি রিয়াকে বিয়ে করতে চাও? তোমার কি মাথা খারাপ হয়েছে? ওর শরীরের যা অবস্থা, খুব কষ্ট করে হলে 5-6 মাস বাঁচবে, তুমি কি বিয়ে করে ওর উপর দয়া করতে চাও? না আঙ্কেল, বিশ্বাস করুন, আমি দয়া করে রিয়াকে বিয়ে করতে চাই না, আমি ওকে খুব ভালোবাসি, তাই শেষ সময়টা আমি ওর সঙ্গে থাকতে চাই। প্রদীপ এই বলে মনোজকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু মনোজ তার একটিও কথা শোনে না এবং রেগে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। প্রদীপ বাড়ি থেকে বেরিয়ে রিয়াকে বলে, রিয়া, তুমি যেমন জেদি, আমি তার চেয়েও দ্বিগুণ জেদি, তাই তুমি যতক্ষণ না বিয়েতে রাজি হচ্ছ, আমি এখান থেকে কোথাও যাব না। প্রদীপ এই বলে বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকে। এভাবে অনেকক্ষণ কেটে যায়, কিন্তু তবুও রিয়া প্রদীপের কথায় রাজি হয় না। অপরদিকে প্রদীপ সময় মতো বাড়ি না পৌঁছালে প্রদীপের বাবা বিমল মিনাকে ফোন করে। হ্যালো মিনা, আমি আঙ্কেল বলছি, প্রদীপ কি তোমার সঙ্গে আছে? অনেক দেরি হয়ে গেল, এখনো বাড়ি ফিরলো না। না আঙ্কেল, আজ তো আমি ওকে কলেজেও দেখতে পাইনি, তাই বলতে পারবো না যে ও কোথায় আছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ওর কয়েকজন বন্ধুর মাধ্যমে ওর খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে ও এখন কোথায় আছে। মিনা বিমলকে এই বলে ফোন রেখে দেয়। এদিকে মিনা প্রদীপকে খুঁজে না পাওয়ায় তার কয়েকজন বন্ধুকে ফোন লাগায়। তখনই সে জানতে পারে প্রদীপ রিয়ার বাড়িতে আছে। হায় ভগবান, জানি না ওই রিয়া প্রদীপের উপরে কি জাদু করেছে,
প্রদীপ ওর প্রেমে এত পাগল হয়ে গিয়েছে যে ও ক্যান্সার পেশেন্ট এটাও ভুলে গিয়েছে। মিনা এই বলে রিয়ার বাড়ির দিকে রওনা হয়। তখনই সে দেখে প্রদীপ রিয়ার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। প্রদীপ তুই কি শুরু করেছিস বলতো? ঘরে আঙ্কেল তোর জন্য অপেক্ষা করছে, আর তুই পাগলের মতো এখানে দাঁড়িয়ে আছিস। মিনা আমি এখানে রিয়াকে বিয়েতে রাজি করানোর জন্য দাঁড়িয়ে আছি, তাই যতক্ষণ না ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে আমি এখান থেকে কোথাও যাব না। তুই শুধু শুধু ওর পেছনে সময় নষ্ট করছিস, কিছুদিন পর তো ওই মারাই যাবে, কি দরকার আছে ওকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করার? দেখ মিনা তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলছি আমি রিয়াকে অনেক ভালোবাসি, তাই কেউ যদি ওর নামে খারাপ কিছু বলে তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, সেই কারণে দয়া করে এখান থেকে চলে যা। প্রদীপের মুখে এই কথা শুনে মিনা চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে প্রদীপকে এভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া বাইরে বেরিয়ে আসে। দেখো প্রদীপ, কয়েকদিন পর থেকে ক্যান্সারের কারণে আমাকে কেমো নিতে হবে, আর কেমোর জন্য আমার শরীরের কি অবস্থা হবে সেটা তুমি খুব ভালো করেই জানো, তাই শুধু শুধু পরে আফসোস করার থেকে এখনই দূরে সরে যাওয়া উচিত। রিয়া ভবিষ্যতে আফসোস করার জন্য আমি এতক্ষণ তোমার ডিসিশনের ওয়েট করছি না, তাই কোনো কিছু না ভেবে তুমি রাজি হয়ে যাও, আমরা যতটা সময় একসঙ্গে কাটাবো আনন্দের সঙ্গে কাটাবো। প্রদীপের মুখে এই কথা শুনে রিয়া খুব চিন্তায় পড়ে যায়। তখনই রিয়ার বাবা সেখানে আসে। প্রদীপ তুমি রিয়াকে কতটা ভালোবাসো আজ আমরা সেই প্রমাণ পেয়ে গেছি, তাই তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনে হয় না তোমার বাবা মা এই বিয়েতে রাজি হবেন। আঙ্কেল আপনি রাজি হয়ে গেছেন, আমার অর্ধেক সমস্যা মিটে গেছে, এবার যেমন করেই হোক বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার, একবার তারা রাজি হয়ে গেলে আমি রিয়াকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। প্রদীপ মনোজকে এই বলে সেখান থেকে বাড়ি ফিরে যায় এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তার মা ও বাবাকে রিয়ার কথা জানায়। প্রদীপ এতদিন তোর সব জেদ আমরা মেনে নিয়েছি, কিন্তু এটা আমরা মানতে পারছি না, তুই আমার মতো একজন বড় বিজনেসম্যানের ছেলে হয়ে একজন ক্যান্সার পেশেন্টকে বিয়ে করবি যে কয়েক মাসের মধ্যে মারা যাবে। বাবা রিয়া খুব ভালো মেয়ে, আমি ওর সঙ্গে খুব আনন্দে থাকবো, তাই কোনো কিছু না ভেবে আমাদের বিয়েতে রাজি হয়ে যাও, না হলে কিন্তু আমি ওর সঙ্গে পালিয়ে বিয়ে করে নেব। প্রদীপ তুই পালিয়ে বিয়ে করলেও আমি কোনোদিন সেই মেয়েকে বাড়ির বৌমার স্বীকৃতি দেব না, তাই এবার কোনো রকম জেদ না করে আমাদের কথা শুনে নে। বিমল তার ছেলেকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বাবার কথা শুনে প্রদীপ অনেক দুঃখী হয়ে যায়। না না আমি এভাবে হার মানতে পারি না, আমার রিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যতক্ষণ না আমি ওর শেষ ইচ্ছেটা পূরণ করব আমি শান্তি পাবো না। প্রদীপ এই বলে রুমের দরজা বন্ধ করে বসে পড়ে। এভাবে দেখতে দেখতে একদিন কেটে যায়, কিন্তু প্রদীপ না ঘর থেকে বেরিয়ে আসে আর না কিছু খাওয়া দাওয়া করে। প্রদীপের বাবা মা তার এরকম পাগলামি দেখে তাদের বিয়েতে রাজি হতে বাধ্য হয় এবং পরের দিনই খুব ধুমধাম করে মন্দিরে তাদের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর রিয়া শ্বশুর বাড়িতে গেলে তার খুব ভালোভাবেই গৃহপ্রবেশ করা হয়। বৌমা প্রদীপের জেদের কারণে তুমি আমাদের বাড়ির বউ হয়ে এসেছো, কিন্তু তোমাকে এই বাড়িতে বৌমা রূপে দেখে আমার মনে হচ্ছে প্রদীপ তোমাকে বিয়ে করে কোনো ভুল করেনি, তুমি আমাদের এই বাড়ির বৌমা হওয়ারই যোগ্য। শ্বশুর মশাইয়ের মুখে এরকম কথা শুনে রিয়া অনেক খুশি হয়ে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। রিয়া তার শ্বশুর বাড়িতে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। এরকমই একদিন রিয়া প্রদীপের সঙ্গে ঘরে বসেছিল। প্রদীপ কাল থেকে আমার কেমো দেওয়া শুরু হয়ে যাবে, তাই আমার ইচ্ছে আমি সারা দিন তোমার সঙ্গে বাইরে কাটাবো, আমরা খাবো ঘুরবো আর সারা দিন এনজয় করবো। ঠিক আছে রিয়া তুমি রেডি হয়ে নাও, আমরা এখনই বেরিয়ে যাবো আর সারা দিন ঘুরে রাতে বাড়ি ফিরবো। প্রদীপের কথা শুনে রিয়া খুশি খুশি রেডি হয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যেই তারা বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। দুজনে আনন্দের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল, তখনই হঠাৎ রিয়ার শরীর খারাপ হয়ে যায়। প্রদীপ রিয়াকে দেখে অনেক ভয় পেয়ে যায়। প্রদীপ আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, তুমি আমাকে হসপিটালে নিয়ে চলো আর যেমন করে হোক আমাকে বাঁচাও, আমার বিবাহিত জীবন সবেমাত্র শুরু হয়েছে, এভাবে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। রিয়া তুমি চিন্তা করো না, আমি এভাবে তোমাকে যেতে দেবো না, বাবা তোমার চিকিৎসার জন্য বড় বড় ডাক্তার নিযুক্ত করেছে, আমি তোমাকে অবশ্যই সুস্থ করে বাড়ি আনবো। প্রদীপ রিয়াকে এই বলে তাড়াতাড়ি তাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। রিয়ার শরীরের অবস্থা দেখে ডাক্তার তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করে দেয়। ডাক্তার বাবু রিয়া সুস্থ হয়ে যাবে তো? দেখো প্রদীপ আমি তোমাকে মিথ্যে আশ্বাস দেব না,
রিয়ার ক্যান্সার লাস্ট স্টেজে, ওর কাল থেকে কেমোথেরাপি চলার কথা ছিল, কিন্তু রিপোর্ট করার পর যা দেখছি আমার মনে হয় না ওসব করার দরকার পড়বে। এসব তুমি কি বলছো? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। প্রদীপ, রিয়ার শরীরের অবস্থা একদম ভালো নেই, তাই তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করো। আমরা তাকে বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করছি, এবার সবকিছু ভগবানের হাতে। ডাক্তার প্রদীপকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে প্রদীপ ডাক্তারের কথা শুনে পুরোপুরি ভেঙে পড়ে। না, এ হতে পারে না, রিয়া এভাবে হঠাৎ আমাকে ছেড়ে যেতে পারে না, ওকে আমার জন্য বাঁচতেই হবে। প্রদীপ এই বলে কান্নাকাটি শুরু করে দেয়। তখনই প্রদীপের বাবা বিমল এবং রিয়ার বাবা মনোজ সেখানে আসে। প্রদীপ তুই চিন্তা করিস না, আমি বিদেশ থেকে ডাক্তার ডেকেছি, বৌমাকে আমরা যেভাবেই হোক বাঁচিয়ে নেব, যদি দরকার হয় বৌমাকে আমরা বিদেশে নিয়ে যাব, কিন্তু এভাবে তাকে মরতে দেব না। হ্যাঁ প্রদীপ, এভাবে রিয়া তোমাকে ছেড়ে যেতে পারে না, ও এত ভালো একটা পরিবার পেয়েছে, এরকম একটা পরিবার ফেলে রেখে সে কখনো যাবে না। মনোজ প্রদীপকে এই বলে অনেক দুঃখী হয়ে যায়। এভাবেই কিছু সময় কেটে যায়। সকল ডাক্তারদের সঙ্গে বিদেশ থেকে আসা ডাক্তাররাও রিয়ার চিকিৎসা করে। অনেক সময় ধরে অপারেশন চলার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। ডাক্তারবাবু, আমার রিয়া এখন কেমন আছে? আমরা কি তার সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ, আপনারা তার কাছে যেতে পারেন, তবে আমি জানতাম রিয়া সুস্থ হয়ে যাবে, সে আমাকে ছেড়ে যেতেই পারে না। ডাক্তারবাবু, রিয়া কি তাহলে সুস্থ হয়ে গেছে? আপনি আবার কেমন প্রশ্ন করছেন? এইমাত্র ডাক্তারবাবু বললেন তো যে রিয়া সুস্থ, আমরা তার কাছে যেতে পারি। দেখুন মনোজবাবু, আপনি এনাকে একটু সামলান, আপনাদের জন্য একটি খারাপ খবর আছে। তাহলে কি রিয়া আর বেঁচে নেই? রিয়া নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছে, সে যে কোনো সময় আপনাদের ছেড়ে চলে যেতে পারে, তাই আমি আপনাদের বলতে এলাম, আপনারা গিয়ে তার সঙ্গে দেখা করে নিন। ডাক্তারের কথা শুনে সকলে তাড়াতাড়ি রিয়ার কাছে যায়। রিয়া, রিয়া তুমি শক্ত হও, তোমার কিছু হবে না, আমি তোমার কিছু হতে দেব না, তুমি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। প্রদীপ, তোমার জন্য আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল, তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমার জীবনের সব থেকে ভালো সময় ছিল। রিয়া, তোমাকে এত কষ্ট করে কথা বলতে হবে না, তুমি সুস্থ হয়ে যাও, তারপর আমরা মন ভরে কথা বলবো। না প্রদীপ, আমাকে বলতে দাও, আমার শেষ সময় চলে এসেছে। না রিয়া না, তুমি এরকম কথা বলছো কেন? প্রদীপ আমার কথা শোনো। হ্যাঁ হ্যাঁ বলো, বলো তুমি কি বলতে চাও। আমাকে কথা দাও, আমি চলে যাওয়ার পর তুমি নিজের খেয়াল রাখবে, তুমি ভালো না থাকলে আমি শান্তি পাবো না প্রদীপ, শান্তি পাবো না। এই বলে রিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রিয়ার মৃত্যুতে প্রদীপের সাথে সাথে সকলে অনেক বেশি ভেঙে পড়ে। প্রদীপ, রিয়ার মৃত্যুতে ভেঙে পড়লে চলবে না, তুমি যদি ভেঙে পড়ো রিয়ার আত্মা কখনো শান্তি পাবে না, ওর শান্তির কথা ভেবে তোমাকে স্ট্রং থাকতে হবে। হ্যাঁ আঙ্কেল, রিয়া যেমন চাইতো আমি তেমন ভাবেই থাকবো, ওকে কষ্ট দিয়ে আমিও শান্তিতে থাকতে পারবো না। আর হ্যাঁ, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সারা জীবন রিয়ার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। প্রদীপ মনোজকে এই বলে চুপচাপ ঘরের ভেতরে চলে যায় এবং দেখতে দেখতে বহু বছর কেটে যায়। প্রদীপ এভাবেই রিয়ার স্মৃতি আগলে আনন্দের সঙ্গে জীবন কাটাতে থাকে।